গত এক বছর যাবত এই ব্ল্যাকমেলিং এবং এই ফিজিক্যাল ভাবে সে আমাকে টর্চারিংটা করে আসছে, এবং আমি আমার লাস্ট ডেটটাও তাকে আমি ওখানে ওভাবে বলেছি। তো আমার মনে হয় না এখানে কোনো ভুল রিপোর্ট আসার কোনো সম্ভাবনা আছে। যেটা আসছে, আমরা এখন মেডিকেল চেক আপে আসছিলাম আর আমি পুলিশের সহায়তায় আসছি, আমার সাথে তাদের কন্ট্যাক্ট হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি তো আসামি না, তাই না? আমি আসামি না হয়েও আমি আসামির মতো লুকায় বাঁচতে হচ্ছে, কিন্তু যারা আসলে আসামি তারা এখনো তারা প্রকাশ্যেও ঘুরে বেড়াচ্ছে। এটার তো কোনো ন্যায় বিচার হলো না, আমি ন্যায় বিচারটা চাই। আর তারা আমাকে দিয়ে অনেকভাবে অনেক টাঙ্গাইলের অনেক বড় বড় নেতাকে ট্র্যাপিংয়ে ফেলতে চেয়েছে এবং পেরেছে, এবং আমাকেও ব্ল্যাকমেল করেছে সেই জিনিসগুলো দিয়ে। এখনো আমার মান সম্মান তো এমনিতেই তো মানে হেয় করে ফেলেছে, আরো করার চেষ্টা করতেছে, কিন্তু এটা এটা কি বোঝাচ্ছে তারা? আর সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ইলিয়াস নামের একজন মানুষের নাম নিচ্ছে, সেই ইলিয়াস এটা এটা তাদের করা ছিল। এবং কি যে যে যার কথা শোনা যাচ্ছিল, যে আমাকে কোশ্চেন করতেছিল, তার নাম হচ্ছে প্রান্ত। সে আমাকে এক সময় বোন বলে ডাকতো, সে এখন দেখতেছি যে বড়মনির বিরুদ্ধে মানে যে আমি যে এই মামলাটা করেছি তার ইয়েতে তারা মিছিল করতেছে বড়মনির পক্ষে, ওই প্রান্ত নামে ছেলেটা, যে যে কিনা এটাও বলছে সে আমাকে চিনে না। আমি এখনো দেখাতে পারি তার সাথে আমার ছবি বা এভরিথিং, এবং এবং তার ওয়াইফ যে আমাকে ট্রিট করতেছে এখনো, সেই সেই জিনিসগুলো পর্যন্ত এখনো এভিডেন্স হিসাবে আছে আমার কাছে। তো এখনো তারা তো বাইরে তাদের মতো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো কেন আইনাতে নাই? আমি কেন এখনো মানে জীবন নিশ্চয়তা ভুগতেছি? আমি এখানে আমার আমার যে জবানবন্দি নেওয়া হয়েছে থানায়, আমি যেন অ্যারেস্ট হয় আর দশটা মেয়ে যেন আমার মতো এভাবে ধর্ষণ না হয়। তিন থেকে চারবার থানায় যে মানে আসার চেষ্টা করছি, আমি কাগজ ছিঁড়ে ফেলছি, এখানে একটু ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমি যে জবানবন্দিটা সেটা ম্যাজিস্ট্রেট কিংবা হচ্ছে যেটা হচ্ছে আমি মেডিকেল যে জবানবন্দি দিয়েছি সেখানে আমি পরিষ্কার বলেছি, সে আমার মনে হয় ওটা ভুল আসে। আমি আমার নিজের বাসা থেকে বের হতে পারি না, আমি আমার আজকে চেক আপে আসছি, আমার চেক আপ করানোটা অনেক দরকার ছিল। আজকে তিন দিন পরে আমি আমার চেক আপে আসার সাহস পাইছি যে যদি আমাকে মেরে ফেলা হয় আমি কেন সেফ কাস্টডিতে থাকবো? আমি কি আসামি? সেফ কাস্টডিতে হয়তো আসামিরা থাকে না, কিন্তু আমার তো আমি তো একটা স্বাধীন মানুষ, তাই না? আমার তো স্বাধীনভাবে চলাফেরা করার রাইট আছে, কিন্তু সেটা তো আমাকে দেওয়া হচ্ছে না। আমি চাচ্ছি তার আইনের আয়ত্তে আসে, তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, অবশ্যই চাই। এখন তো তাদের ওয়ারেন্ট আসার পরও এখন তারা গ্রেফতার না, আমি এটাও বলবো না যে পুলিশ সহায়তা করছে না। আমি ন্যায় বিচার আশা করছি, পুলিশ আমাকে আমার খোঁজ খবর নিচ্ছে, তারা আমাকে মামলার সময় তারা হেল্প করেছে যথেষ্ট, আমি তাতে সন্তুষ্ট, কিন্তু তারা এখনো গ্রেফতার না। তাহলে তো আমি অবশ্যই জীবন সংশয়ে ভুগবো, যারা আমার সাথে এই কাজটা করতে পারছে আমার বাসা থেকে আমাকে তুলে নিয়ে। তাহলে আজকে যদি আমি আমার স্কুল বা কলেজে যেতে চাই, অবশ্যই ওখান থেকে আমাকে উঠিয়ে নেওয়ার ক্ষমতা তারা রাখে। ভিডিও ফুটেজে দেখা গেছে প্রান্ত এবং স্বাক্ষর নামে দুটো ছেলেকে তারা মিছিল করতেছে, মিটিং করতেছে, তারা কেন বাইরে? আমাকে যখন মারা হচ্ছিল তারা ওখানে উপস্থিত ছিল, আজকে তারা কেন বাইরে? আমি নিজে কোনো রাজনীতিবিদ না, আমি কোনো রাজনীতিতে জড়াতে চাই না, আমি চাই ন্যায় বিচার হোক। আমি আমি আওয়ামী লীগের থেকে সাপোর্ট, আমি প্রধানমন্ত্রীর কাছে এটার জন্য ন্যায় বিচার চাই। প্রধানমন্ত্রী তিনি একজন মমতাময়ী মা, আমি তার কাছে বিচার চাই। আমাকে আমাকে যে আমার সাথে যে কাজটা হয়েছে সেটা যেন অন্য কোনো আর দশটা মেয়ের সাথে না হয়, অজস্র মেয়ের সাথে এই কাজগুলো হয়েছে। ইভেন কি আজ থেকে তিন বছর আগে একটা 42 মিনিটের একটা রেকর্ডিং পর্যন্ত পাবলিক হয়েছিল, সেটাও থামাচাপা পড়ে গেছে তাদের ক্ষমতার প্রভাবের ফলে। আমার মনে হচ্ছে যেহেতু আজকে 5 দিনের মাথায়ও আমার সাথে ঘটনা ঘটে, 29-3 ঘটনা ঘটে, তারপর থেকে আমি থানায় আসি হচ্ছে 5 তারিখে, তো এখন অবধি আজকে কয় তারিখ আমি ঠিক 11 তারিখ এখন পর্যন্ত যেহেতু তারা অ্যারেস্ট হয়নি, আমার তো মনে হচ্ছে এটা আস্তে আস্তে থামাচাপা পড়ে যাবে। তারা তো ক্ষমতাবান, আমি তো ক্ষমতাবান না, তারা তাদের কাছে অনেক ক্ষমতা আছে, তারা রাজনৈতিক ব্যক্তি, তার ভাই এমপি, আমার আমার তো কেউ নাই, আমার বাবা নাই, মা নাই, কেউ নাই, আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটার জন্য আমি ন্যায় বিচার চাই। হ্যাঁ,
আমি আমার বাবা মা নাই, আমি তাকে মা হিসেবে ডেকে আমি তার কাছে বিচারটা চাই। সে